হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ অফ নিউজে বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশে বিশেষ সংক্রান্ত তথ্য নিয়ে আপনার সাথে কথা বলার জন্য তো আজকে আমরা আলোচনা করব বহুল আলোচিত সেই ইতালির যে ওয়ার্ক পারমিটের অ্যাপয়েন্টমেন্ট যে সিস্টেমটা সেটা নিয়ে আপনারা জানেন যে বেশ দেশ বিদেশ জুড়ে বেশ ফটোগুলি চলতেছে এই ওয়ার্ক পারমিটের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এটা মাঝখানে অনেক জাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তো যারা ইতালি তো ওয়ার্ক পারমিট বিষয়ে আবেদন করেছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদের জন্য অত্যন্ত সুখবর আজকে সেই সুখবরটা আপনার সাথে শেয়ার করব তো মূল ভিডিওতে যারা বন্ধু দেখে ছোট্ট একটু অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পূর্বের সদস্য নেই অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন তো আজকে আমরা জানাবো যে আপনারা ইতালি ওয়ার্কের বিষয়ের জন্য যারা আবেদন করেছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা আসলে নতুন যে সিস্টেমটা করছে সেটা কী করছে বা কী তথ্য দিছে তারা সেটা আজকে আমরা জানানোর চেষ্টা করবো তো এখানে বলা আছে ইতালি যদি যাওয়া বাংলাদেশে ইতালি যাওয়ার অনুমোদন আসার পর টাকায় দেশটির দূতাবাসে পাসপোর্ট জমা দিতে বি এফ গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এটা আমরা সবাই জানি আপনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো আপনি কিছু করতে পারবেন না এর জন্য আপনি ইতালিতে যারা যেতে চান তাদের জন্য অ্যাপয়েন্টমেন্টটা খুবই জরুরি একটা বিষয় তো এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিএসএফ গ্লোবাল বেশ কয়েক বছর থেকে তারা বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে অনেক প্রবাসী অনেক ইউরোপ ইউরোপ যেতে যায় এরকম অনেক বাইদের সঙ্গে প্রতারিত করেছে এবং অনেকের সঙ্গে এ বিষয়টি নিয়ে তারা খামখেয়ালি করেছে বা বিভিন্নভাবে ব্লেকে যেমন টিকিট বিক্রি হয় সেইভাবে টিকিটের মতো তারা ব্লেকে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নেওয়া লাগছে তো সব কিছু মিলে আসলে বিষয়টা খুবই খারাপ হয়ে গিয়েছিল তো সম্প্রতি বিএসএফ গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে বেশ ভোগান্তিতে পড়েছে হচ্ছে বাংলাদেশি কর্মীরা যারা আছে তারা বেশ ভোগান্তিতেই পড়েছিলো তো কর্মীদের অভিযোগ সহজে মিলছে না বিএসএফের অব অ্যাপয়েন্টমেন্ট আসলে মিলছে না মানে তো এটা প্রায় এক বছর তাদের সিস্টেম লস ছিল যে কারণে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে নাই তো বিএসএফ জানা এই তাহলে লোক পারমিট আবেদনকারীদের ধৈর্য ধরে অ্যাপয়েন্টমেন্টের তারিখ ও সময়ের জন্য তাদের ইমেইল চেক করার জন্য অনুরোধ করা হচ্ছে তো তার মানে বোঝা যাচ্ছে যে আপনারা যারা ফাইল জমা দিয়েছেন যারা অ্যাপয়েন্টমেন্ট এখনও পান নাই অবশ্যই আপনাদের মেইলটা প্রতিনিয়ত চেক করবেন আপনারা যে মেইলটা ইউজ করেছেন সেই মেইলে চেক করবেন এবং তারা এটাই বলেছে যে আপনাদের মেইলটা প্রতিনিয়ত চেক করার জন্য তারা অনুরোধ জানিয়েছে এবং রোববার এক বার্তা বিশা সেবা সেতা প্রতিষ্ঠান বিএসএফ গ্লোবাল আরও জানায় ইতালি কোয়ারফার্ম বিষয় আবেদনকারীদের সোমবার থেকে অ্যাপয়েন্টমেন্ট আসা শুরু হচ্ছে আগামী দুই মে থেকে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ফাইল জমা নেওয়া শুরু হবে এইসব বিষয়টা যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট না পেলে ফাইল জমা দিতে পারবেন না আর ফাইল জমা না দিতে পারলে আপনারা পেশা পাবেন না তো তারা বিএসএফ বিএসএফ গ্লোবাল যে বিষয়টা জানাইছে সেটা হচ্ছে প্রথমত আপনাদের মেল চেক করবেন চেক করার পরে আপনারা মেল চেক করবেন তো করবেনি তারপরে হচ্ছে ইতালি অক্টে আপনাদের সোমবার থেকে অ্যাপয়েন্টমেন্ট আসা শুরু হচ্ছে আগামী দুই মে থেকে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ফাইল জমা নেওয়া শুরু হবে তার মানে আর কোনো বগিচগি নাই আর কোনো ফালতু সিস্টেম নাই আপাতত তাদের স্টেটমেন্ট এতে বোঝা যাচ্ছে না তারা রীতিমতো এগুলো সলভ করার চেষ্টা করতেছে অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো ধীরে ধীরে আগে আসলে আগে পাবেন বৃত্তিতে বরাদ্দ করা হবে পাঁচ মাসের বেশি আগের ওয়ার্ক পারমিট ভিসাধারকদের ওদের অগ্রাধিকার দেওয়া হবে যারা পাঁচ মাসের আগে যারা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদনকারীদের কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা মেয়াদ শেষ হবে না যদি সংশ্লিষ্ট আবেদনকারী ছয় মাসের মেয়াদের মধ্যে মিলটি পাঠান তো বন্ধুরা বুঝতেই পারছেন যে যারা এতদিন ইতালির ওয়ার্ক পারমিট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে খুব টেনশনে ছিলেন তাদের জন্য খুবই দারুণ একটি সুখবর তো জাস্ট আপনাদের সাথে এই সংবাদটি শেয়ার করলাম আশা এখানে অনেকের খুশির কারণ এটা অনেকেই তো দীর্ঘদিন যাবো অ্যাপয়েন্টমেন্ট পান না ছয় মাস সাত মাস আট মাস এক বছর পর্যন্ত হয়ে গেছে অনেকে তো অনেকে এই বিষয় নিয়ে আমাকে মাঝে মাঝে প্রশ্ন করতো যে ভাই আসলে অ্যাপয়েন্টমেন্ট বিষয়টা আসলে কি আমি আসলে এই বিষয়ে কিছুদিন যাবত আমি কয়েকটা পত্রিকায় বা কয়েকটা নিউজে বা কয়েকটা অনলাইন সোর্সের মাধ্যমে জানতে পারি যে এই হচ্ছে মূল ঘটনাটা তো যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই তো ধৈর্য হারানোর কিছু নয় ইনশাল্লাহ সবাই পেয়ে যাবেন আস্তে আস্তে তো সে সবাই ভালো থাকবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে খুব টেনশনে আছে তাদের জন্য বুঝতেও অসুবিধা না হয় যে আসলে বিষয়টি কী তো সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নতুন কোনো নেই তার আগে বন্ধুরা জানিয়ে রাখি যারা আমাদের কাছ থেকে ইউরোপিয়ান স্টাইল সিবি এবং কভার লেটার বানিয়ে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা ইউরোপ কান্ট্রির বিভিন্ন কোম্পানিতে জব অ্যাপ্লাই করিয়ে নিতে চান আমাদের কাছ থেকে আমরা সুন্দরভাবে জব অ্যাপ্লাই করে দেব আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে এবং কি আমাদের যে ইন্ট্রোতেও হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা সেখান থেকে কালেক্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপের জন্য কখনও কল না দেন কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে থাকি তো অবশ্যই নক করবেন এবং মেসেজ দিবেন আমরা চেষ্টা করব আপনার সেই মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য সে মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ